I am Tishnani Karmakar from Charukhand DS High School. Good morning everybody. Hope you are well. I am well. Today our topics is Unit 4 and Lesson 1, Lesson 2. Today our topics, Unit 4. Lesson 2. Are we too many? আমরা কি সত্যি সত্যি অধিক জনসংখ্যার দেশ? তাহলে আজকে আমাদের পাঠটা নাম হচ্ছে আরো ঠু মেলি, আমরা কি সত্যি সত্যি অধিক জনসংখ্যার দেশ কিনা। দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন, শান্তি বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেট। পরের দিন শিক্ষক মহাশয় ক্লাসে এসে যখন পাঠদান শুরু করলেন, তখন শান্তি বড়ুয়া উঠে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো, টিচার ক্যান আই আস্ক ইউ কোশ্চেন প্লিজ, দয়া করে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? গো হ্যাঁ শান্তি, সেট দ্য টিচার। শিক্ষক মহোদয় বললেন, চালিয়ে যাও শান্তি। ইন আওয়ার লাস্ট ক্লাস উই হার্ড জামিলস স্টোরি, আমরা গত ক্লাসে জামিলের গল্প শুনেছিলাম, অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরিবোট সিঙ্ক, অতিরিক্ত জনসংখ্যার কারণে কিভাবে নৌকাটি ডুবে গিয়েছিল। আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপল এট দ্য বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, লঞ্চ অ্যান্ড স্টিমার ঘাটস। আমিও দেখেছি বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে এবং লং ঘাটে একই দৃশ্য। ইট ইজ নট আনকমন টু সি পিপল ট্রাভেলিং অন টপ অফ বাস অর ট্রেন অ্যান্ড মিটিং উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্টস। এটা বাসের ছাদে এবং ট্রেনের ছাদে লোকজনের ভ্রমণও কোনো আনকমন দৃশ্য নয়, উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, এবং এর জন্যই দুঃখজনক দুর্ঘটনা ঘটে। মাই কোশ্চেন ইজ, আর উই রিয়েলি টু মেনি পিপল ইন দ্য কান্ট্রি, আমার প্রশ্ন হল আমরা কি সত্যি সত্যি অধিক জনসংখ্যার দেশ? থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন, ধন্যবাদ শান্তি, দয়া করে বসো। দ্য টিচার দেন লুক রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড আস্কড, শিক্ষক মহোদয় তারপর ক্লাসের চতুর্দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড, এরকম একই প্রশ্ন কি আরো কারো মনে আছে? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সবগুলো হাতই উঠেছিল। ওকে, দ্য টিচার কন্টিনিউড, ঠিক আছে, শিক্ষক মহোদয় চালিয়ে গেলেন। ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার টু দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আজ, এর সঠিক উত্তর খুঁজে বের করা আমাদের জন্য সত্যিই খুব দরকার, ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং আমাদের জাতীয় উন্নয়নের জন্য তো অবশ্যই। সো উই লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট। সুতরাং আমরা কিছু বিষয়ের উপাত্তর ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে দেখব যে সত্যি সত্যি আমাদের দেশ অধিক জনসংখ্যার দেশ কিনা। প্রজেক্ট ওয়ার্ক, ডিসকাস দ্য গ্রুপ অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে অন দিস টপিক, বিভিন্ন ছোট ছোট দলে তোমরা বিভক্ত হও এবং এর উপরে একটা প্রতিবেদন তৈরি করো। তাইলে আমাদের আজকের এই লেসন 2 এ পর্যন্তই শেষ, এবং আমাদের আজকের হোম টাস্ক থাকবে ক্যারি আউট এ সার্ভে অন দিস টপিক। আমি তোমাদের হোম টাস্ক বোর্ডে লিখে দিচ্ছি।
homework. Carry out. Carry out a survey. On this topic. तो तुम लिखे ना। Goodbye, students. See you again.